টিকিট কালোবাজারি চক্রের যে অন্যতম হোতা উত্তম এবং সেলিম সহ আমরা 14 জনকে আটক করতে সক্ষম হই। আমাদের দেশের সাধারণ মানুষ এই ট্রেনের টিকিট সংগ্রহ করতে গিয়ে সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে ঢাকা থেকে কক্সবাজার যে ট্রেন জার্নি যেটি আমাদের দেশের সাধারণ মানুষ সবচেয়ে আনন্দের সাথে উপভোগের মাধ্যমে কক্সবাজার যাচ্ছেন, সেখানেও আমরা দেখেছি যে মিডিয়ার মাধ্যমে বা গণমাধ্যম কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা দেখেছি যে আমাদের দেশের জনগণ তারা টিকিট পাচ্ছে না। এবং আপনারা জানেন যে যে কোনো টিকিট বিক্রির ক্ষেত্রে বর্ণিত ডেটের 10 দিন আগে এখানে ওপেন করা হচ্ছে এবং ওপেন করার খুব অল্প সময়ের মধ্যেই এই টিকিটগুলো বিক্রি হয়ে যাচ্ছে বা সাধারণ নাগরিক যারা আছেন তারা এই ধরনের টিকিট ক্রয় থেকে তারা বঞ্চিত হচ্ছেন বা তারা ভোগান্তির শিকার হচ্ছেন বা এই টিকিট কালোবাজারি যে চক্র তাদের কাছে জিম্মি হয়ে দ্বিগুণ তিনগুণ দামে তারা টিকিট ক্রয় করছেন। এই বিষয়গুলো সাম্প্রতিক সময়ে মিডিয়াতে গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে, যার প্রেক্ষিতে এলিট ফোর্স র‍্যাব বিভিন্ন সময়ে যারা এই ধরনের টিকিট কালোবাজারি চক্রের সাথে জড়িত, যারা সিন্ডিকেট করে আমাদের দেশের মানুষকে এভাবে ভোগান্তির শিকার হতে বাধ্য করছে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি। এরই ধারাবাহিকতায় মূলত র‍্যাব 3-এর আভিযানিক দল গত রাতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রিক যে টিকিট কালোবাজারি চক্রের যে অন্যতম হোতা উত্তম এবং সেলিম সহ আমরা 14 জনকে আটক করতে সক্ষম হই। আটককৃতদের কাছ থেকে আমরা আজকে থেকে পরবর্তী সময়ে যারা বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবেন এই রকম 1244টি টিকিট আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই, যার সম্পূর্ণটাই এই টিকিট কালোবাজারি সিন্ডিকেটের মাধ্যমে তারা সংগ্রহ করে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করার প্রক্রিয়ায় তারা ছিলেন। তাদের কাছ থেকে আমরা বেশ কিছু মোবাইল ফোন এবং টিকিট বিক্রির বেশ কিছু টাকাও আমরা উদ্ধার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে এই সিন্ডিকেট বা এই টিকিট কালোবাজারি যে চক্র যারা কিনা মূলত এয়ারপোর্ট স্টেশন, ক্যান্টনমেন্ট স্টেশন এবং কমলাপুর স্টেশনে তারা দীর্ঘদিন যাবৎ এই টিকিট কালোবাজারি করে আসছিল, তারা বিভিন্ন কারসাজির মাধ্যমে বা বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে তারা এই টিকিটগুলো সংগ্রহ করে থাকেন। এখানে কখনো তারা স্টেশনে যারা বিভিন্নভাবে কুলি বা বিভিন্ন কাজে যারা কর্মরত আছেন তাদেরকে ব্যবহার করে তারা টিকিট ক্রয় করে থাকেন, যারা কিনা 100 টাকার বিনিময়ে তারা লাইনে দাঁড়ান। এবং আপনারা জানেন যে একটা NID অর্থাৎ একটা আইডি থেকে 4টা টিকিট ক্রয় করা যায়, সেইভাবে তারা টিকিট ক্রয় করেন এবং এই কালোবাজারি চক্রের কাছে তারা বিক্রি করেন। কখনো তারা নিজেরা টিকিটের কাউন্টারম্যান যারা আছেন স্টেশনে কাউন্টারম্যান অর্থাৎ যারা সেখানে টিকিট বিক্রি করেন তাদের সাথে কারসাজি করে যখনই টিকিটের যে সার্ভার ওপেন হচ্ছে
সাথে সাথে সেই কাউন্টারম্যানের সহযোগিতায় তারা এই টিকিটগুলো অনলাইনে ক্রয় করে ফেলেন। কখনো তারা নিজেরা সেখানে যাত্রী হিসেবে অবস্থান নিয়ে, অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে একজন যাত্রীর একটি টিকিট প্রয়োজন, সেখানে সে যখন তার এনআইডি দিচ্ছেন, এই কালোবাজারিদের কারসাজির কারণে তার একটি টিকিটের জায়গায় সেখানে চারটি টিকিট ক্রয় করা হচ্ছে এবং তখন যিনি গ্রাহক তাকে একটি টিকিট দেওয়া হচ্ছে এবং বাকি তিনটি টিকিট তারা কালোবাজারির মাধ্যমে, তারা অর্থাৎ সিন্ডিকেটের মাধ্যমে তারা বিক্রি করছেন।